আমরা ইংরেজিতে ফ্রেজ আমরা ইনশাআল্লাহ আজ আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে এডজেকটিভ এডজেকটিভ পড়ার আগে আমরা আরো দুইটা বিষয় একটু বলি ইতিমধ্যে আমরা জানি যে আরবিতে সেন্টেন্স দুই প্রকার জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফায়ালিয়া নমিনাল সেন্টেন্স আর বারবাল সেন্টেন্স কোরআনের এই সমস্ত আয়াত এবং সেন্টেন্স গুলো সেন্টেন্স গুলো এই দুই ভাগে বিভক্ত সুতরাং স্ট্রাকচারালি এই দুই ধরনের সেন্টেন্স যদি আমরা শিখতে পারি তাহলে কোরআনের আয়াতের অর্থ বোঝা আমাদের জন্য সহজ হবে সহজভাবে জুমলাতুল ইসমিয়া হচ্ছে যে সেন্টেন্সটা একটা নাউন দিয়ে শুরু হয় সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া আর যে সেন্টেন্সটা বার দিয়ে শুরু হয় তার নাম হচ্ছে জুমলাতুল ফয়েলিয়া বা বারবাল সেন্টেন্স যেমন হামিদুন মোয়াল নিমন হামিদ ইজ এ টিচার হামিদ এই সেন্টেন্সের শুরু এই জন্য এটা এটা জুমলাতুল ইসমিয়া জুমলাতুল আর দুইটা পার্ট একটা হচ্ছে তার সাবজেক্ট মানে নাউন যে নাউন সম্পর্কে কোনো কিছু বলা হয় এই নাউনটা হচ্ছে সাবজেক্ট তার আরবি নামে হচ্ছে মুক্তাদা আর তার প্রেডিকেটের নাম হচ্ছে আরবিতে খবর তাহলে মুক্তাদা এবং খবর এটা হচ্ছে নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট আমরা ইতিমধ্যে শুনেছি আর ভার্বাল সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যে ভার্ব দিয়ে শুরু এখানে নাসরা হামিদুন যায়দান হামিদ হেল্প যায় শুরুটা হচ্ছে নাসরা একটা ভার্ব দিয়ে তো দিয়ে যখন কোনো একটা সেন্টেন্স শুরু হয় সে হচ্ছে বার্বল সেন্টেন্স এটা হচ্ছে আর সেন্টেন্স গঠনের জন্য মুরাক্কাব আমরা বাংলাইটাকে বলে বাক্যাংশ আর আরবিতে বলা হয় মুরাক্কাব আরবিতে এটাকে শিবু জুমলাও বলা হয় জুমলা মানে হচ্ছে সেন্টেন্স আর জুমলা মানে হচ্ছে ফ্রেজ তো ফ্রেজ এ কমপ্লিট সেন্টেন্স বাট ইট ইস লাইক এ সেন্টেন্স বিকজ ইট ডাজ পুরোপুরি অর্থ প্রকাশ করে না এখানে কয়েকটা ফ্রেজের নাম আছে আমরা এই ফ্রেজগুলো পরবর্তীতে ডিটেলস পড়ব প্রত্যেকটাই আরবিতে সেন্টেন্স গঠনে এই ফ্রেজগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ডেসক্রিপটিভ ফ্রেজ ডেমনস্ট্রেটিভ ফ্রেজ

যে নাউনের দুষ গুণ অবস্থা বর্ণনা করে যে শব্দ তাকে বলে তাদের তাকে বলে বিশেষণ পথ এই ওয়ার্ড দ্যাট এ নাউন একটা বর্ণনা করে এককভাবে একটা শব্দ সেটার নাম হচ্ছে এডজেক্টিভ কিন্তু এরজেক্টিভ আলাদাভাবে বসে না আলাদাভাবে বসে কোনো অর্থ প্রকাশ করে না এই জন্য বসে নাউনের সাথে নাউনের সাথে যখন বসে তখন নাউন অ্যাডজেক্টিভ দুইটা মিলে একটা ফ্রেজ হয় এই ফ্রেজের নাম হয় ডেসক্রিপটিভ ফ্রেজ ইংরেজিতে এই ফ্রেজটা যেভাবে তৈরি হয় যেমন আমরা ইংরেজিতে বলি বিগ হাউস বিউটিফুল ফ্লাওয়ার টল বয় এই ইংরেজিতে যখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি আগে আর নাউনকে ব্যবহার করি শেষে কিন্তু আরবিতে আরবিতে তার রিভার্স হয় আরবিতে নাউনটা ব্যবহৃত হয় আগে আর অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয় পরে এই অ্যাডজেক্টিভ নাউন যে কম্বিনেশন নাউন অ্যাডজেক্টিভ কম্বিনেশন কে বলা হয় ডেসক্রিপটিভ ফ্রেজ আরবিতে এটার দুইটা নাম আছে একটা হচ্ছে মৌসুফ সিফাত আর একটা হচ্ছে নাত মায়ানু এই যে সিফাত আমরা জানি নাথ মানু নাথ বলতে আমরা সাধারণত বুঝি যে গুণ নাতে রসুন আর এই যে সিফাত সিফাত বলতে আমরা বুঝি আমরা অনেক সময় বলি যে আল্লাহর সিফতি নাম মানে গুণবাচক নাম তাহলে এই দুইটা টার্ম থেকে আমরা এই এই ফ্রেজের নামকরণটা আমরা মনে রাখতে পারি একটা হচ্ছে নাত মানু আর আরেকটা আরেকভাবে বলা হয় মৌসুফ সিফাত এ নাউন দ্যাট ডেসক্রাইব অর কোয়ালিফাই নাউন ইজ কল নাথ মানে অ্যাডজেক্টিভ এটাকে বলা হয় সিফাত আর দি নাউন বিং ডেসক্রাইবড অর কোয়ালিফাইড ইজ কল মানবদ মানবদ তাহলে নাথ মানুদ আমরা সহজভাবে বলি এটাকে মনে রাখার জন্য মৌসুফ এবং সিফাত ইন অ্যারাবিক দি নাউন ইট কোয়ালিফাইজ এখন আমরা একটা উদাহরণ যে আমরা যদি বলি বাইতুন বাইতুন আমরা জানি একটা গড় হাউস এই বাইতুনের বর্ণনা বাইতুনটা কিরকম এ বিগ নিউ বিউটিফুল হাউস বাইতুন কাবিরুন জামিল জাদিরুন আল মাসিদু আল কাবিরু আল জামিলু আল জালিলু এই যে গঠন এই যে কনস্ট্রাকশন এটা হচ্ছে ডেসক্রিপটিভ ফেজ এটাকে বলা হয় মোরাক্কাব তাওসিফি কঠিন আর নাম মনে রাখার দরকার নেই আমরা এটাকে ডেসক্রিপটিভ ফেজ বলি এবং এই ডেসক্রিপটিভ ফ্রেজ হচ্ছে একটা নাউন সেই নাউনকে ডেসক্রাইব করার জন্য আরো কিছু নাউন ব্যবহৃত হয় ওই নাউনকে আমরা জানি এবং এই নাউন অ্যাডজেক্টিভ কম্বিনেশনে হয় এখন আমাদের এই নমিনাল সেন্টেন্স এবং ডেসক্রিপটিভ ফ্রেজ এর মধ্যে পার্থক্যটা কি নমিনাল সেন্টেন্স এবং ডেসক্রিপটিভ ফ্রেজ আমরা আগেই বলেছিলাম যে যখন কোন একটা সেন্টেন্স গঠিত হয় তখন আল যেমন উদাহরণটা হচ্ছে আল মাসিদু জাদিদুন দি মস ইজ নিউ আর মসজিদ দুন জাদিদুন এ নিউ মাস তাহলে এ নিউ আর দি নিউ মাস হচ্ছে আল মসজিদু আল জাদিদু এখানে সেন্টেন্স এবং ফ্রেজ দুইটার পার্থক্যটা হচ্ছে যে যখন কোনো একটা সেন্টেন্স গঠিত হয় নমিনাল সেন্টেন্স তখন তার মুক্তা এবং খবর মুক্তাদা অলওয়েজ থাকে সাধারণত আর খবরটা থাকে ইনডেফিনিট তো এই ডেফিনিট ইনডেফিনিট এর যে সেন্টেন্স গঠিত হয় আর যখন ডেসক্রিপটিভ ফ্রেজ হয় তখন আর এই মাসকানের ইজ থাকে না এ নিউম এখানে এ নিউ মাস মাসে দুন জাদি দুন যে ইজ এই ইজটা থাকে না এই কারণে যে দুইটাই এখানে ইনডেফিনিট মাসের দিনও ইনডেফিনিট যা ইনডেফিনেট তাহলে আমরা বুঝলাম নমিনাল সেন্টেন্স বার্সাস এখন আমরা দেখবো যে রুল অফ এডজেকটিভ ইন অ্যারাবিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এডজেকটিভ রুল কি প্রত্যেকটা ক্লাসের একটা বিষয় থাকে এবং বিষয়ের একটা রুল থাকে নিয়ম থাকে মাত্র দুইটা নিয়ম এখানে কার্যকর ইন অ্যারাবিক দিন নাউন কাম ফার্স্ট ফলোড বাই অ্যাডজেক্টিভ নাউন প্রথমে আসে তারপরে আসে আর অলওয়েজ হ্যাভ অল দি সেম অফ দি নাউন এটা হচ্ছে তার মূল এডজেকটিভ স্ট্রাকচারের গ্রামার বা রুল সেটা হচ্ছে যে যে নাউন এবং এডজেকটিভ আমরা জানি একটা ইসিম দুইটাই ইসিম নাউন ও একটা ইসিমেক্টিভ একটা ইসিম এবং নাউনের যে চারটা প্রপার্টিস স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ ঠিক এই চারটা প্রপার্টিস নাউনের এবং অ্যাডজেক্টিভের চারটা প্রপার্টিস সেম যখন হবে তখন এটা একটা নাউন অ্যাডজেক্টিভ কম্বিনেশন হবে যেমন কোরআনুন কারিমুন এ নবেল কোরআন কোরআনুন কারিমুন এখানে কোরআনুন এবং কারিমন আমরা যদি স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে উভয় শব্দের উভয় নাউনের স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ কি হবে এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন কম্বিনেশনের মূল কথা বা মূল রুল যেমন মাসজিদুন জামিলুন এই যে মাসজিদুন জামিলুন আদি মুন জামিলুন আশাইদ আশাইদ তানি আর রাজিনি আর সিরাতল মুস্তাফিমা কামালুম সালিহুন আই আর টান বাই তান আমরা ব্যাখ্যা করলে এই উদাহরণটা আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে ডেস্ক্রিপটিভ ফ্রিজের উদাহরণ এখন আমরা একটা নাউন তার প্রপার্টিজ হচ্ছে স্টেটাস নাম্বার জেনারেল টাইপ এডজেক্টিভ একটা নাউন তার স্ট্যাটাস নাম্বার টাইপ চারটা প্রপার্টি এখন আমরা এই যে নাউন এডজেক্টিভ যে কম্বিনেশন এর একটা একটা করে আমরা তার নিয়মগুলো একটু বলবো প্রথম হচ্ছে স্ট্যাটাস আমরা জানি একটা ইসিম এর স্ট্যাটাস হচ্ছে তিনটা মারফু স্ট্যাটাস মানসুব স্ট্যাটাস এবং মাজুরু স্ট্যাটাস যেমন মারফু স্ট্যাটাস হচ্ছে লিবুন লিবুন আর মনসুব স্ট্যাটাস হচ্ছে ত্বা লিবান আর মাজরুর স্ট্যাটাস হচ্ছে ত্বা বিভিন্ন এখন ত্বা লিবুন হচ্ছে এ একজন স্টুডেন্ট এখন যখন এটা অ্যাডজেকটিভের সাথে এড হবে তখন হবে ত্বা লিবুন জাদিদুন যদি ত্বা লিবিন হয় তাহলে জাদিদুন হবে জাদিদিন ত্বা লিবা জাদিদান তাহলে এই যে মারফু স্ট্যাটাস মানসুর স্ট্যাটাস এবং মাজরুল স্ট্যাটাস তার প্রথম হচ্ছে যে স্ট্যাটাস সেম হবে সেম স্ট্যাটাস স্ট্যাটাস আমরা জানি মারফু মানসু মাজরু এখন যখন কোরআনের আয়াতে এই দুইটা নাউন পাশাপাশি বসবে এবং তার উভয়ের স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ সমান হবে তখন এটা হচ্ছে এটা হচ্ছে তখন একটা ফ্রেজ গঠন করে এবং এই ফ্রেজের ইংরেজি নাম হচ্ছে

আমরা যদি আলাদা করি উচ্চারণ যদি আমরা শব্দের আলাদা উচ্চারণ করি তাহলে আমরা কি দেখলাম যে মারফু মানসু এবং মাজরুল এই মারফু মানসুফ মাজরুল এই কম্বিনেশন এটা এটা হচ্ছে স্ট্যাটাস তাহলে আমরা দেখলাম স্ট্যাটাস সেম হলো এখন আমরা দেখব যে এই ধরনের ফ্রাইজে যখন নাম্বার হয় তখন নাম্বার সিঙ্গুলার আমরা জানি প্রতিটি হয় সিঙ্গুলার ডুয়েল এবং প্লুরাল তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে তার অ্যাডজেক্টিভটাও সিঙ্গুলার হবে যেমন রাসু লুন কারিমুন রাসুলুন কারিমুন ইয়াও মুন আর ওয়াজিসুন কারীমুন রাসূলুন সিঙ্গুলার ইয়ামুন সিঙ্গুলার রিসকুন সিঙ্গুলার তাহলে তার যে অ্যাডজেকটিভ কারীমুন সিঙ্গুলার হবে তাহলে আমরা দেখলাম নাম্বার সিঙ্গুলার এখন যদি ডুয়েল হয় যেমন ওয়ামাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতাই মাইন গুলামাইনি ইয়াতাই মাইন আমরা

এই জন্য তার বা সেটাও প্লুরালিজালুমুক রিজালুমুকুন মুখ না এখানে প্লুরাল রিজালুন রিজালুন হচ্ছে রাজুলুনের প্লুরাল হচ্ছে রিজালুন তাহলে এটা যখন প্লুরাল হবে তখন তার তার মোকিনা তাহলে মুমিন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা মিনাতুন এর প্লুরাল হচ্ছে মক মিনাতুন তাহলে নাম্বার সিঙ্গুলার ডুয়েল প্লুরাল এইভাবে আমরা প্রতিটা আয়াত এবং আরবি স্ট্রাকচারে আমরা এগুলোকে মিলিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে স্ট্যাটাস নাম্বার জেন্ডার জেন্ডার আমরা জানি মাস্কুলিন এবং ফেমিনিন যখন নাউনটা মাস্কুলিন হবে যেমন কিতাবুন কারিমুন কিতাবুন একটা মাস্কুলিন ওয়ার্ড কিতাব তাহলে তার অ্যাডজেক্টিভটা হবে কারিমুন মাস্কুলিন কিন্তু নাউন যদি হয় ফেমিনিন যেমন ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না আন নাফসু আমরা জানি আন নাফসু হচ্ছে একটা ফ্যামিলিন ওয়ার্ড তাহলে প্রশান্ত আত্মা আত্মা বা নফস আন নাফসু মুতমাইন্না তাহলে এই যে প্রশান্ত মুতমাইন্না একটা ফ্যামিলিন ওয়ার্ড তাহলে যখন নাউনটা ফ্যামিলিন হবে তার এডজেক্টিভটাও ফ্যামিলিন হবে নাউনটা মাস্কুলিন হলে তার এডজেক্টিভটাও মাসকুলিন হবে ইবনু জামিনুন জামিনুন বিউটিফুল সুন্দর ইবনু জামিনুন আর বিনতু জামিলাতুন বিনতু ডটা যেহেতু ফেমিনিন এইজন্য জামিলাতুন জামিলুনের ফেমিনিন হচ্ছে জামিলাতুন সগিরুনে ফেমিনিন হচ্ছে সগিরাতুন তাহলে তালিবুন সগিরুন ই ইয়াংস্টর স্টুডেন্ট আর ফেমিনিন

বিজয় তাহলে মানে নিকটে আর বিজয় তাহলে আমরা দেখলাম যখন ডেফিনিট কোন একটা নাউনকে করতে হয় তখন এডজেকটিভটা ডেফিনিট হবে আর যদি ইনডেফিনিট কে করতে হয় তাহলে এডজেকটিভটা ইনডেফিনিট হবে একটা বিষয় হচ্ছে আমরা যখন কোন পজেজিভ ফ্রেজ আমরা পড়েছিলাম যে পজেশন যে তিলকা আই আতুল কিতাবিল এখানে আল কিতাবি যখন মানে আয়াত কিতাবের আয়াত এটা একটা কম্বিনেশন এটা একটা ফ্রেজ আর এই ফ্রেজটার যখন এই কিতাবকে যখন মানে সুস্পষ্ট মুবিন যখন এটাকে ব্যাখ্যা করতে হয় তখন আমরা যে এডজেকটিভটা ব্যবহার করি এই এই এইভটা এখানে যেহেতু এটা ডেফিনিট এই জন্য আল মুবিন সেইজেকটিভটাও ডেফিনিট হয় আমরা বিগত ক্লাসগুলোতে পড়েছিলাম যে নন হিউম্যান প্লুরাল নন হিউম্যান ব্রোক্যান্ড প্লুরালকে আরবি ভাষায় ফেমেন সিঙ্গুলার হিসাবে চিহ্নিত করা হয় এই কথাটা আমরা এই রিলেটেড প্রত্যেক ক্লাসে কিছু কিছু বলতে হয় যেমন কিতাব এই কিতাব বোন একটা ইসিম এবং এ বুক কিন্তু যখন এটা প্লুরাল হয় তখন হয় কুতুবুন তো যখন হয় তখন এই যে কুতুবোনটা প্লুরাল কিন্তু এইটা যেহেতু নন হিউম্যান ব্রোক প্লুরাল সুতরাং একে অ্যাড্রেস করা হয় যে অ্যাডজেক্টিভ দিয়ে সেই অ্যাডজেক্টিভটা হয় ফেমেনিন সিঙ্গুলার সুতরাং এখানে এই যে চারটা প্রপার্টিস এর রুলের একটু ব্যতয় ঘটেছে পুতু বোন জাদি দাতুন পুতু একটা মাস্কুলিন ওয়ার্ড কিন্তু তার অ্যাডজেক্টিভটা একটা ফেমেনিন ওয়ার্ড এর রুল হচ্ছে যখন কোনো একটা নন হিউম্যান ব্রোকেন প্লুরালকে অ্যাড্রেস করতে হয় তার অ্যাডজেক্টিভ বলতে হয় তখন যে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে সেই অ্যাডজেক্টিভটা হবে ফেমেনিন এবং সিঙ্গুলার জাদি দুন হচ্ছে সিঙ্গুলার আর জাদি দাতুন হচ্ছে ফেমেনিন ফেমেনিন সুতরাং এই ফেমেনিন সিঙ্গুলার আর তাকে অ্যাড্রেস করা হয়েছে বুক বই বই একটা নন হিউম্যান ব্রোকেন প্রোডাক্ট এই নন হিউম্যান কথাটা গায়ের আক্কেল অ্যাঞ্জেল জিন্স এবং হিউম্যান আমরা গত ক্লাসে দেখা করেছিলাম আমরা এই নন হিউম্যান ব্রোকেন প্রোডাক্ট কোরআনে আমরা দেখি যে ওয়ানামারিকু মাসফুফাতু সারি সারি সময় যে নামারিকু এটা হচ্ছে প্লুরাল কিন্তু মাস ওয়ানামারিকু মাসফুফাতুন এই মাসফুফাতুন তারপরে মারফাতুন ওয়া আকওয়াবু মাউদাহাতুন এখানে

আয়াতাল কুবরা এই এই ধরনের একটা এই ক্লাসটা আমরা পরে পড়ব আয়াতাল কুবরা এখানে এই কনস্ট্রাকশনটা দেখতে একটু মনে হয় যে মনে হয় বেতয় করছে কিন্তু না আসলে এই দুইটাও স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ একই ওয়াসামাই জাতুল বুরুজ ওয়ালিয়াওমিল মাউর ওয়াহাজাল বালাদিল আমিন নিরাপদ নগরী আল বালাদি আল আমি সাধারণত এডজেক্টিভ গুলোর একটা সাধারণত সাধারণত এই কাসি লোন মুমতাজুন মুফিদুন কাদিমুন কাসি এই ধরনের স্ট্রাকচারে সাধারণত এডজেক্টিভ গুলা গঠিত হয় আমরা নাউনের গঠন আর এডজেক্টিভ গঠন দেখলেও অনেকটা চিনা যেতে পারে যেমন কাবিরুন এটা কাবিরুন বিগ স্বগিরুন স্মল কাদিমন ওল ফা মানে ফালে হোন গুড তারপরে নাহি ফন থিম এইভাবে এই স্ট্রাকচারে সাধারণত কমন কমন অ্যাডজেকটিভগুলো গঠিত বারিদুন আমরা এগুলো মুখস্থ করব পরবর্তীতে এখন হচ্ছে রুল অফ মৌসুফ সিফা ইন এ নমিনাল সেন্টেন্স একটা নমিনাল সেন্টেন্সে কিভাবে এই মৌসুফ সিফা বা মৌসুফ সিফা ব্যবহৃত হয় এটা আমরা একটু দেখি যে হাজা কিতাব দিস ইজ এ নিউ বুক আমরা বলছিলাম এখানে এই উদাহরণগুলোতে একটা এরো চিহ্ন আছে এই এরো চিহ্ন মিনিং হচ্ছে এই সেন্টেন্সের মুক্তাদা এবং খবরকে এরও চিহ্ন ডিভাইড করেছে যেমন হাজা মুক্তাদা আর কিতাবুন জাদি ইদুন তার হচ্ছে খবর খবর কি দ্বারা গঠিত খবর একটা ফ্রেজ দ্বারা গঠিত কি ফ্রেজ ডেসক্রিপটিভ ফ্রেজ মৌসুফ সিফার দ্বারা খবর গঠিত এবং এখানে এই কিতাবুন জাদি ইদুন তার স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ সেম হবে কিন্তু যখন দি নিউ বুক আমরা ফ্রেজ গঠন হওয়ার জন্য যে এখন আর এই সেন্টেন্সে দি নিউ বুক ইজ হেভি আল কিতাবু আল কিতাবু আলিদু এই যে আল কিতাবু এখানে যদি আল কিতাবু জাদিদুন হতো তাহলে আল কিতাবু জাদিদুন হলে সেটা একটা সেন্টেন্স হতো আর যেহেতু দুইটাই ডেফিনিট এই জন্য এটা সেন্টেন্স হচ্ছে না এটা একটা ফ্রেজ হয়ে গেছে তাহলে ফ্রেজটা কি দ্য নিউ বুক

বিন্ু স্গী রাতুন। আমরা আগে পেছি হাজার ফ্যামেনিন হচ্ছে হাজিহ। যখন গার্লকে সম্বোধন করতে হচ্ছে তখন হাজিহি বিন্ত আর তার এরজেকটি হচ্ছে স্গী রাতুন। একইভাবে আল আল মুদার রিসুল জাদিদু ফিল ফাসলি। আল মুদার রিসু আল জাদিদু। এখন আল মুদার রিসু আল জারিজু। দুইটাই ডেফিনিট কিন্তু। বিলাল মুদার এখানে বিলাল ডেফিনিট আর টিচার হচ্ছেন ইনডেফিনিট তাহলে এই যে সেন্টেন্স গঠনটা আমাদেরকে একটু বুঝতে হবে এবং সেন্টেন্স গঠনের সাথে এই ফ্রেজের ডেসক্রিপটিভ ফ্রেজের যে গঠন কিভাবে বসে এটা আমরা একটু বুঝলাম এখানে বাই তিন জাদিদিন এই ফির কারণে বাই তিন বাই তিনের কারণে জাদিদিন বাইতিন জাদিদিন রালিকা তোয়ালিবুন জাদিদিন দ্যাট ইজ এ নিউ স্টুডেন্ট রালিকা তোয়ালিবুন জাদিদুন এখন রালিকা এটা যদি প্লুরাল হয় তাহলে আমরা জানি রালিকার প্লুরাল হচ্ছে উলাইক তাহলে উলাইকা উলাইকা অ্যাড্রেস করবে প্লুরালকে তুল্লাবুন তুল্লাবুন জুদুদুন তুল্লাবুন প্লুরাল আর জাদিদুনের প্লুরাল হচ্ছে জুদুদুন এই প্লুরাল এবং সিঙ্গুলার এগুলোর আসলে কোনো ডেফিনিট এবং সুনির্দিষ্ট নিয়ম নেই এগুলো আসলে আমাদেরকে মুখস্থ করতে হবে এবং অভ্যাসে অভ্যাসে পরিণত হবে পড়তে পড়তে এখানে দুইটা সেন্টেন্সে আমরা দেখি কিতাবুল মুদারিসিল জাদিদু দি টিচার্স নিউ বুক আর কিতাবুল মুদারিসিল জাদিদি এটা একটা কঠিন এই গঠনটা এই সেন্টেন্সটা আমি বলার খাতিরে বলছি আপনার যদি মনে থাকে মনে রাখবেন যে এই ধরনের সেন্টেন্সে এখানে জাদি দু হলো আর এখানে জাদি দি হলো যখন কোন মুদাফ কোনো আমরা মুদাফ মুদাফিলাই আগে পরে আমরা একটা ক্লাসে পড়বো যখন কোন একটা পজিটিভ ফ্রেজের পরে তার হয়। দুইটা পার্ট থাকে যেমন এখানে পজিটিভ ফ্রেজ কিতাবুল মুদারিসি মুদারিসিন হচ্ছে টিচার বইটা কার মুদার টিচারের বই এখন টিচারের বই এটাকে সেপারেট করা যায় না এটা এখন বসতে হবে কারণ এটা হচ্ছে পজিটিভ ফ্রেজ কার বই মুদার টিচারের বই এখন টিচারের বইটা এই দুই নাউনের মধ্যে যে নাউনের এডজেক্টিভটা ব্যবহৃত হবে

কেন জাদিদু বই রিপ্রেজেন্ট করছে এই জাদিদুন নতুন আর টিচারকে যখন এই সেন্টেন্সে টিচারকে যখন জাদিদুন রিপ্রেজেন্ট করেছে তখন আপনারা দেখেন কিতাবুল মুদার ঋষি আল জাদিদি এই জাদিদির স্টেটাস হচ্ছে মাজরুর কেন মাজরুর কারণ এই জাদিদি মুদার ঋষি কে রিপ্রেজেন্ট করেছে মুদার রিসিকে তার অ্যাডজেক্টিভ দ্বারা এই এই গঠনটা গঠিত হয়েছে এই জন্য মুদার রিসির যেহেতু এন্ডিং বা স্ট্যাটাস হচ্ছে মাজরুর এই জন্য জাদিদির স্ট্যাটাসটাও মাজরুর আশা করি আমি বুঝাইতে পারলাম আর আস্তে আস্তে এটা বুঝতে বুঝতে পারবেন ইনশাল্লাহ ঠিক একইভাবে আল আরাবিয়া তো লুগাতুত সাহলাতু দি আরাবিক ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ

সোয়ালিহানি দি টু ম্যান আর রাইট ইস আল উক্তানি জামিলা তানি এই যে আর রাজুলানি এটা হচ্ছে ডেফিনিট আর সোয়ালিহানি হচ্ছে ইনডেফিনিট তাহলে ডেফিনিট মুক্তাদা আর খবর হচ্ছে ইনডেফিনিট আর যদি এই সোয়ালিহানির আগে আল থাকতো তাহলে এটা মুক্তাদা এবং খবর আর হইতো না তখন এটা হয়ে যেত একটা ডেসক্রিপটিভ ফ্রেজ নাম্বার জেন্ডার টাইপ এই চারটা উভয়ের সমান হবে আমরা একটু কম্পারিজন করার জন্য যে ফ্রেজ এবং সেন্টেন্সে প্রিপোজিশন যখন কোনো একটা ইসিম এর আগে বসে যেমন ইলাল মসজিদি এটা একটা ফ্রেজ এটা আমরা পরে পড়ব জাস্ট একটু আজকে টাচ দেই যে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে ইলাল মসজিদি আর পজিটিভ ফেজ হচ্ছে এই যে আমরা আগে পড়েছিলাম আসহাবুল না জাহান নামের অধিবাসী আসহাবুলের অধিবাসীন দেখতে দুইটা ইসিম পাশাপাশি বসে এখানে আসহাবু একটা ইসিম নার একটা ইসিম এখানে রিস কারিমুন দুইটা ইসি দুইটা ইসিম পাশাপাশি বসে দুইটা স্ট্রাকচার গঠিত হয় একটা হয় পজিটিভ ফ্রিজ আর একটা হয় ডেসক্রিপটিভ ফ্রিজ আমরা চিনব কেমনি চিনার জন্য ডেসক্রিপটিভ ফ্রেজ নাম হচ্ছে মৌসুফ সিফাত এই মৌসুফ সিফাত আমরা চিনব যেমন কিতাবুন মুবিনুন হলুকিন আজিমিন রাসুলুন

অথবা এটা ডেসক্রিপটিভ ফ্রেজ আর যখন এই স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে নাসরুল্লাহি নাসরুন এখানে ছিল নাসরুন তাহলে নাসরুন তানুইন চলে গিয়ে একটা একটা হারাকা আসলো আর আল্লাহি মাজরুর হয়ে গেল নাসরু মারফু আর আল্লাহি মাজরুর এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সে সব সময় পজিটিভ পজিটিভ ফ্রেজে পরের যে ইসিমটা থাকে সেটা হবে মাজরুর নাসরুল্লাহি বিরব্বিন নাসি তারপরে নাকাতুল্লাহি রাসূলুল্লাহ দারুস সালামি ওয়াদাল্লাহি তাহলে আমরা এই দুইটা ফ্রেজের কম্পারিজন তার অর্থ তার স্ট্রাকচার তার ক্যারেক্টার আমরা বুঝতে বললাম আজকে আমরা সংক্ষিপ্তভাবে শেষ করলাম আমরা আজকে কি শিখলাম আমরা আজকে শিখলাম একটা ফ্রেজ সেই ফ্রেজের নাম হচ্ছে ডেসক্রিপটিভ ফ্রেজ ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনা করলো কার বর্ণনা করলো একটা নাউনের বর্ণনা করলো নাউনের দুষ গুণ বর্ণনা যে নাউন করে সেই নাউনকে আমরা বলি এই এইভ আর নাউন মিলে আমরা এটাকে ডেসক্রিপটিভ ফ্রেজও বলতে পারি এডজেকটিভ ফ্রেজও বলতে পারি মাত মানুত বলতে পারি আবার মৌসুফ সিফাতও বলতে পারি কমন একটা নাম মনে রাখি মৌসুম সিফাত সিফাত হচ্ছে গুণ আর মৌসুম হচ্ছে নাম নাউন এবং মিলে যে গঠিত হয় এটা আমরা সময় এই হয়শন আমাদের প্রয়োজন এবং এই যে কনস্ট্রাকশন তার রুল হচ্ছে স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ দুইটা ইসিমের সেম হবে এবং এই দুইটা ইসিম দেখে আমরা বুঝতে পারবো এটা একটা